ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজ ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট আইটেম ইউজ অফ মডিফায়ার্স কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। মডিফায়ার্স কাকে বলে আমরা একটু জেনে নিই। মডিফায়ার্স যে ওয়ার্ড বা ফ্রেশ নাউন এর পূর্বে অথবা পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে, অর্থাৎ উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। ইংলিশ গ্রামারে মডিফায়ার দুই প্রকার, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রি মডিফায়ার, আমরা একটা পোস্ট মডিফায়ার। এখন আমরা এটাকে যদি সঠিকভাবে মডিফায়ারকে ব্যবহার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রি মডিফায়ার কয় প্রকার এবং কি কি এবং সেগুলো কি ধরনের ওয়ার্ড। এগুলো যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই প্রি মডিফায়ার যখন আমরা ইউজ করতে যাব তখন আমাদেরকে অবশ্যই এর ক্লাসিফিকেশন অর্থাৎ কত প্রকার এটা রয়েছে তা যদি আমাদের জানা থাকে এবং তার কোন ওয়ার্ডগুলোকে কি প্রি মডিফায়ার কি পোস্ট মডিফায়ার বলা হয়েছে সে অনুযায়ী আমরা ব্যবহার করতে পারব। আমরা রুল অনুযায়ী দেখে নিচ্ছি প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার ব্যবহার করতে শূন্যস্থানে পরে নাউন ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখে আগে বিভিন্ন প্রকার প্রি মডিফায়ার ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমরা রুল অনুযায়ী দেখে নিচ্ছি। এখানে ইউজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রি মডিফাই অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার, এগুলো ওয়ার্ডগুলো হচ্ছে গুড, নাইস, ফাইন, অনেস্ট, ডিজঅনেস্ট, হ্যাপি, স্মল, বিগ, এটিছি। এখানে একটা এক্সাম্পল রয়েছে, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে নাউনের আগে আমরা ইন্টেলিজেন্ট ব্যবহার করেছি, এই ইন্টেলিজেন্টটা হচ্ছে এখানে প্রি মডিফায়ার। হ্যাঁ, দ্বিতীয় রুলটি দেখতে পাচ্ছি আমরা, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, অর্থাৎ আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে করে যে ওয়ার্ডগুলো শূন্যস্থানে ব্যবহার করা হবে সেগুলোকে বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখানে ওয়াকিং, রিডিং, ইটিং, স্লিপিং, ইটিছি এ ধরনের ওয়ার্ডগুলো এখানে ইউজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে হি ইজ ইটিং রাইস, অর্থাৎ রাইস এখানে নাউন, অর্থাৎ সেই নাউনের আগে আমরা এখানে কি করেছি, ইটিং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফাই ব্যবহার করেছি। অতএব আমরা যদি কোনো সময় ব্র্যাকেটের মধ্যে দেখতে পাই যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফাই অথবা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফাই ইউজ আসছে তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী রুলটা আমরা সেখানে দেখতে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফাই। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বট, কট, গান, স্লিপড, ওয়াকড, এটিছি আমরা এই ধরনের মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এটাকে ভি থ্রিও বলে থাকি, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, অথবা এখানে ভি থ্রি ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হি বট রোটেন ফিশ। হ্যাঁ, এখন এখানে আমরা রোটেন এটা অ্যাডজেক্টিভ, পচা, হ্যাঁ, এর আগে আমরা বট ব্যবহার করেছি, অতএব আমরা কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভের আগে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এরপরে চার নম্বর রুলটা আমরা দেখতে পাচ্ছি, নাউন অ্যাজ প্রি মডিফাই। হ্যাঁ, নাউন অ্যাজ প্রি মডিফাই এটা কেমন, এটা যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা একটা নাউন রয়েছে এর আগে আমাদের আরেকটা নাউন ব্যবহার করতে হবে।
একটা নাউন রয়েছে, ঠিক তার আগে আবার আমরা আরেকটা নাউন ব্যবহার করতে হবে। এটাকে নাউন অ্যাজ প্রিমোডিফায়ার করা হয়, যেমন বাস, কার, বুক, ট্রেন ইটিছি, এ ধরনের একটা নাউন ব্যবহার করতে হবে। ঠিক আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এ ট্রেন জার্নি ইজ প্লিসেন্ট। হ্যাঁ, জার্নি ভ্রমণ, এর আগে আমরা ট্রেন ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, ট্রেন। অতএব আমরা এটা একটা নাউন আমরা দেখতে পাচ্ছি, একটা নাউন ছিল, আমরা তার আগে আরেকটা নাউন ব্যবহার করেছি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঁচ নম্বর রুলটা আমরা দেখতে পাচ্ছি, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, স্মল টি ফোর, নাইস বল পেন, বিজি বাস স্টেশন, ফেভারিট ইংলিশ নভেল। এখন আমরা এখানে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, অতএব এখানে আমরা যেটা ব্যবহার করব, আমাদের অনেক সময় অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, অথবা অনেক সময় আমরা এখানে নাউন ব্যবহার করতে হবে, আমাদের একই সঙ্গে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হতে পারে। আমাদের নাউন থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে নাউন, অথবা নাউন অ্যাডজেক্টিভ একই সাথে ব্যবহার করতে হতে পারে। স্মল টি পোর্ট, নাইস বল পেন, বিজি বাস স্টেশন, ফেভারিট ইংলিশ নভেল, এখানে আমরা ব্যবহার করেছি যে হি বাউট এ স্মল টি পোর্ট, সে কিনেছিল একটি ছোট চায়ের কাপ। অতএব এখানেও কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে এখানে টি পোর্ট নাউন, এর আগে স্মল ব্যবহার করেছি। ছয় নম্বর রুলটা দেখতেছি, ডিটারমিনার অ্যাজ প্রিমোডিফায়ার, এ অ্যান্ড দা, দিস, দ্যাট, দোজ, বোথ, সার্টেইন, ইজ, ইদার, এনাফ, এভরি, ফিউ, হাফ, লাস্ট, লেটার, মেনি, মোর, মোস্ট, মাস, নেক্সট, ওয়ান, সেম, সেভারেল, সাম, সাস, ইটিছি। এভাবে আমাদের অনেক ডিটারমিনার রয়েছে ইংরেজিতে, আমরা এই ডিটারমিনারগুলোকে যদি ব্যবহার করতে যাই, এখানে আমরা ম্যাক্সিমাম ডিটারমিনারগুলো এখানে আমরা উল্লেখ করে দিয়েছি, মানে আমরা যেগুলো সাধারণত প্যাসেজের মধ্যে ইউজ করতে হবে, এটা সব এখানে, সব ডিটারমিনার এখানে রয়েছে। অতএব আমরা কিন্তু এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ গেম। এখানে আমরা এ ডিটারমিনার হিসেবে এখানে ব্যবহার করেছি, আর্টিকেল অ্যাজ প্রিমোডিফায়ার, এ অ্যান্ড দা, এ অ্যান্ড দা, অতএব এখানে এ অ্যান্ড দা, এই তিনটে হচ্ছে হলো আর্টিকেল অ্যাজ প্রিমোডিফায়ার। একেবারে ইজি, আমাদের প্রায় প্যাসেজের মধ্যে একটা না একটা শূন্যস্থানে কিন্তু ব্যবহার করতে আসে আর্টিকেল অ্যাজ প্রিমোডিফায়ার। অতএব এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে শি ইজ দ্য টলেস্ট গার্ল, অতএব টলেস্টের আগে আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রির আগে দা ব্যবহার করেছি, অতএব এখানে প্রিমোডিফাই হচ্ছে দা। ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমোডিফাই, দিস, দ্যাট, দোজ, ইজ, লিটিল, মেনি, মোর, মেনি মোর, মাস, ইট ইজ, এগুলো আমরা মোটামুটি ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমোডিফাই হিসেবে ইউজ করব। এখানে একটা এক্সাম্পল রয়েছে, দিস ইজ এ নাইস পেন, এখানে দিস ইজ এ নাইস পেন, এই দিস এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমোডিফাই হিসেবে ব্যবহৃত হয়েছে। কোয়ান্টিফায়ার অ্যাজ প্রিমোডিফাই, ওয়ান, টু, থ্রি, মাস, মেনি, সাম, এ লাউড, এ লিটিল, ইটিছি, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। অর্থাৎ ওয়ান, টু, থ্রি, ইটিছি, মানে ওয়ান, টু, থ্রি, ওয়ান হান্ড্রেড পর্যন্ত আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারি, মাস, মেনি, সাম, এ লাউড, এ লিটিল, ইটিছি, এগুলো কিন্তু আমরা এভাবেই ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখা যাচ্ছে হি হ্যাজ মেনি পেন্স দিস বক্স, এখানে মেনি কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কম্পাউন্ড অ্যাজ প্রিমোডিফাই, হার্ড ওয়ার্কিং ম্যান, বেন্ট নিউ কার, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, ওল্ড ফ্যাশন শার্ট, ইটিছি, এখানে আমরা দু তিনটি ওয়ার্ড মিলে, আমরা দু তিনটি ওয়ার্ডকে একসাথে যদি আমরা ইউজ করি, এই কম্পাউন্ড এভাবেই কিন্তু, যে হ্যাঁ এখানে আমরা ইট ইজ অ্যান,
ওল্ড ফ্যাশন শার্ট, তাহলে এখন ওল্ড ফ্যাশন শার্ট এখানে কিন্তু আমরা এই কম্পাউন্ড অ্যাসপিরি মডিফাই ব্যবহার করছি। পসেসিভ অ্যাসপিরি মডিফাই, আমরা এখানে যে পসেসিভগুলো দিচ্ছি, হ্যাঁ ম্যাক্সিমাম পসেসিভ ওয়ার্ড যেটা হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ যেমন আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইউর, দে থাকলে দেয়ার, হিস হি থাকলে হিজ, সি থাকলে হার, হিজ ইটিছি, এগুলো সবই আমরা প্রায় দিয়েছি। এ ধরনেরগুলোই এখানে ব্যবহার করা হয়। দে ইম্প্রুভ দেয়ার কন্ডিশন, এখানে দে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, কিন্তু এখানে দে আছে, অতএব এখানে আমাদের মাঝে কি মডিফায়ার হবে, দেয়ার, পসেসিভ অ্যাজ প্রি মডিফাই। অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফাই, নাও দেন, ইজি, হার্ড, ডিফিকাল্ট, শর্টলি, কুইকলি, ছোলোলি ইটিছি। হ্যাঁ এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেখানে শিক্ষার্থী বন্ধু, সেখানে রয়েছে হি ওয়াক সোলোলি ওয়ান দ্য রোড। আমরা কিন্তু প্রথমে বলেছি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এর আগে আমরা কোনো ওয়ার্ডকে ব্যবহার করে যদি সে সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয় সেটাকে আমরা কিন্তু মডিফায়ার বলেছি। এখানে অন দ্য রোড, রোড আগে আমরা কি দিচ্ছি, সোলোলি। ইন্টেন্সিফায়ার অ্যাজ পার মডিফাইং, ভেরি বাই এনাফ, অনলি দুটি, এখানে দুটা প্রি মডিফায়ার রয়েছে, একটা ভেরি এনাফ। অনেক প্যাসেজের মধ্যেই কিন্তু এই ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে আছে, তো আমরা কিন্তু এখানে ইট ইজ এ ভেরি ইজি মেথড, এখানে ভেরি ব্যবহার করা হয়েছে প্রি মডিফায়ার হিসেবে। হ্যাঁ এরপরে চলে যাচ্ছি আমরা কিন্তু পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার, আমরা এখানে পোস্ট মডিফায়ার ব্যবহার করতে শূন্যস্থানের আগে নাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দেখে আমরা কিন্তু বিভিন্ন প্রকার পোস্ট মডিফায়ার ব্যবহার করতে পারি। আমরা প্রথম রুলটা দেখতে পাচ্ছি, ইউজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রি মডিফায়ার, এখানে পোস্ট মডিফায়ার আমরা প্রথম রয়েছে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, টু এসকেপ, টু পাস, টু সাইন, টু টু স্টার্ট, এখানে যে মডিফায়ারটা ব্যবহার করা হবে সেই সেই ওয়ার্ডটির আগে, মানে সেই ভার্বটির আগে অবশ্যই টু দিয়ে ব্যবহার করতে হবে। টু দিয়ে শুরু হলে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার হয়, অর্থাৎ এখানে আমরা টু দিয়ে ব্যবহার করব। এখানে একটা এক্সাম্পল রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছি উই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, এখানে টু পাস, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফাই। হ্যাঁ আমরা আগেও আন্ডারস্ট্যান্ড করেছি ঠিক ভবিষ্যতে আইএনজি যোগ করলে হয় প্রেজেন্ট পার্টিসিপল, ওকে, ওয়াকিং, গেটিং, ইটিং, স্লিপিং। এখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই স এ ম্যান ওয়াকিং অন দ্য রোড, এখানে ওয়াকিং পোস্ট মডিফাই হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফাই, হ্যাঁ আমরা পূর্বেও আলোচনা করেছি সেখানে রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে পৃথিবী। হ্যাঁ এখানে যে এক্সাম্পলটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি স্লিপড, হি হ্যাজ স্লিপড এট নাইট। এবারে প্রিপোজিশনাল, আমাদের নতুন একটা পোস্ট মডিফাই যেখানে প্রি মডিফায়ের সাথে মিল নেই, এখানে আছে নতুন একটা পোস্ট মডিফায়ার, ওয়ান দিয়ে শুরু করছি আমরা, ওয়ান টার্ন, অন দ্য প্যান, অন দ্য বোর্ড, অন দ্য ছাই, হ্যাঁ দ্য টিচার রাইটেন অন দ্য বোর্ড, এখানে ওয়ান দ্য বোর্ড, এখানে প্রিপোজিশনাল অ্যাজ পোস্ট মডিফায়ার ব্যবহার করা হচ্ছে। অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যদি একটা নাউন থাকবে আমরা সেই নাউনটা পরে আমরা আর একটা নাউন ব্যবহার করব, সেই নাউন সম্পর্কে আমাদের আরও অতিরিক্ত তথ্য প্রদান করবে, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদেরকে অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফাই। আমরা এখানে বাস, কার, ট্রেন, বুক ইটিছি, ইট ইজ এ ফাইন কার, এখানে আমরা
Add verb as post modifier. Now, then, easy, hard, difficult, shortly, quickly, slowly. It is here, adverb as post modifier. You can number quickly over question. Relative clause, who is that? It is here. Relative clause. You can number.